আপনি কি জানেন ইংল্যান্ডের নবনিযুক্ত প্রাইম মিনিস্টার ঋষি সুনাক একটা সময় বাংলাদেশি মালিকানাধীন কোটিমিয়া রেস্তোরাঁতে সামান্য একজন ওয়েটার হিসেবে কাজ করতেন। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এই মানুষটির বর্তমান সম্পদের পরিমাণ এতটাই বেশি যে তা ব্রিটেনের কিং চার্লসের চাইতেও কয়েক গুণ উপরে। প্রাইম মিনিস্টার হবার আগেও ঋষি সুনাক এবং তার স্ত্রী তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকত। কারণ এই দম্পতির বাড়িঘরগুলো যেমন এক একটা রাজপ্রাসাদের মতো, তেমনি সেই সকল বাড়ির গ্যারেজে শোভা পাচ্ছে রোলস রয়েলস, বিএমডব্লিউ, ফেরারি, ল্যাম্বারগিনি সহ নানা ব্র্যান্ডের অত্যাধুনিক সব মডেলের গাড়ি। এছাড়াও খরচ করার জন্য ব্যাংকে পড়ে রয়েছে মিলিয়ন মিলিয়ন পাউন্ড। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা ঋষি সুনাক সম্পর্কে আপনাদেরকে এমন কিছু জানাতে চলেছি যা হয়তোবা এখনও বেশিরভাগ মানুষের কাছে অজানাই রয়ে গেছে। ব্রিটেনের রাজনীতিতে ঋষি সুনাকের নামটা এটাই প্রথম নয়, এর আগেও তিনি অর্থমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। ঋষি সুনাক বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে যতটায় আলোচনায় আছেন, তার আগে তিনি বিলাসবহুল জীবনযাপন এবং ব্যাপক পরিমাণের সম্পদের জন্য আলোচনায় থাকতেন। বিখ্যাত ম্যাগাজিন সানডে টাইমসের ইউকের শীর্ষ ধনীদের মধ্যে তার নামটাও সেখানে উঠে এসেছিল এবং ওই রিপোর্টে এটাও প্রকাশ করা হয়েছিল যে ঋষি সুনাক এবং তার স্ত্রী অক্ষতা মূর্তির মোট সম্পদের পরিমাণ প্রায় 730 মিলিয়ন পাউন্ড। এবং আপনি শুনলে আরও অবাক হবেন যে ঋষি সুনাকের যে পরিমাণের সম্পদ রয়েছে তা ব্রিটিশ রাজপরিবারের কিং চার্লসের চাইতে প্রায় 2 গুণ বেশি, যেখানে কিং চার্লসের সম্পদের পরিমাণ 380 মিলিয়ন পাউন্ড। তাই যদি ঋষি সুনাককে ঋষি রিস বলা হয়ে থাকে তা মনে হয় কোনোভাবেই ভুল বলা হবে না। সুনাক সাহেবের মোট 4টি বাড়ি রয়েছে যেগুলোর মূল্য প্রায় 300 মিলিয়ন পাউন্ডের কাছাকাছি। এদের মধ্যে 2টি বাড়ি রয়েছে লন্ডনে, একটি ইয়র্কশায়ারে এবং অপর একটি লস অ্যাঞ্জেলাসে। এসব প্রতিটি বাড়ির দেখতে যেমন সুন্দর, তেমনি আবার এর আসবাবপত্রগুলো অনেক বিলাসবহুলপূর্ণ। এছাড়াও প্রতিটি বাড়ির সামনে রয়েছে দৃষ্টিনন্দন সব বাগান এবং গ্রীষ্মের সময়গুলো রিল্যাক্স মুডে কাটানোর জন্য কোটি কোটি পাউন্ড খরচ করে তৈরি করা হয়েছে লাক্সারিয়াস সব সুইমিং পুল। ঋষি সুনাক সবসময় পরিপাটি ফ্যাশনেবল সব দামি দামি কাপড় চোপড় পরতে খুব পছন্দ করেন। এমন ফ্যাশনেবল পোশাকের পিছনের কারণ হচ্ছে তার স্ত্রী অক্ষতা মূর্তি, যিনি কিনা একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। শুধু তাই নয়, এই অক্ষতা মূর্তি হচ্ছে ইউকের সবচাইতে ধনী মহিলা এবং তার মোট সম্পদের পরিমাণ রানী এলিজাবেথের চাইতেও কয়েক গুণ বেশি। যারা এই অক্ষতা মূর্তিকে চেনেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই, তিনি হচ্ছেন ভারতের সবচাইতে বড় আইটি কোম্পানি ইনফোসিসের ফাউন্ডার নারায়ণ মূর্তির মেয়ে। অক্ষতা মূর্তি তার পিতার আইটি কোম্পানিতে যে পরিমাণে শেয়ার দেওয়া আছে তার আনুমানিক মূল্য প্রায় 690 মিলিয়ন পাউন্ড। এবার চলুন জেনে নেওয়া যাক, ঋষি সুনাক ব্রিটেনে জন্মগ্রহণ করলেও ভারতের আলো বাতাসে বেড়ে ওঠা অক্ষতা মূর্তির সঙ্গে এই ঋষি সুনাকের কিভাবে পরিচয় হয়েছিল। অক্ষতা মূর্তি এবং ঋষি সুনাকের এক্সটাম্পোর্ট ইউনিভার্সিটিতে এমবিএ করার সময় সর্বপ্রথম দেখা হয়েছিল এবং এরপরেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সে সময়ে ঋষি সুনাকের সম্পদ বলতে তেমন কিছুই ছিল না। যখন অক্ষতা মূর্তি তাদের সম্পর্কের কথা তার বাবা নারায়ণ মূর্তিকে বলেছিল, তখন স্বাভাবিকভাবে সেই সম্পর্কের কথা তার পিতা কোনোভাবেই মানতে চাননি। কিন্তু যখন ঋষি সুনাকের সঙ্গে অক্ষতার বাবা নারায়ণ মূর্তি সামনাসামনি দেখা করে কথা বলেন, আর তখনই তিনি বুঝতে পারেন যে এই ঋষি সুনাক যেমন সৎ তেমন ট্যালেন্টিভ, যা অক্ষতা মূর্তির স্বামী হিসাবে একেবারেই পারফেক্ট। তারপরে টানা 3 বছর সম্পর্ক চালিয়ে যাওয়ার পরে অবশেষে 29 আগস্ট 2009 সালে ভারতের বেঙ্গালুরুতে ধুমধাম করে ঋষি সুনাক এবং অক্ষতা মূর্তির বিবাহ সম্পূর্ণ হয়। এমন ঘটনাগুলো শোনার পরে হয়তোবা অনেকেই মনে মনে ভাবছেন যে ঋষি সুনাক আসলে জীবনে কখন স্ট্রাগল করেছেন। তাহলে শুনুন, ইনি মূলত ভারতীয় বংশোদ্ভূত একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং শিক্ষাজীবন শুরু করেছিলেন একটি সাদামাটা প্রাইমারি স্কুলে। কিন্তু তার স্বপ্ন ছিল যে ভবিষ্যতে তিনি একটি ভালো কলেজে ভর্তি হবেন। সেজন্য তার পিতামাতা যেমন কষ্ট করে টাকা উপার্জন করত, তেমনি ঋষি সুনাকও বাড়তি ইনকামের জন্য ওষুধের দোকানে ডেলিভারি বয় হিসেবে কাজ করত। এছাড়াও ছাত্রজীবনে কুটিস ব্রোসারি নামের একটি রেস্তোরাঁতে ওয়েটার হিসেবে কাজ করত, যার মালিক ছিল বাংলাদেশের সুনামগঞ্জের কুটিমিয়া। অপরদিকে ঋষি সুনাক প্রখর ট্যালেন্টিভ হওয়ার কারণে একের পর এক জীবনে অনেক সফলতা অর্জন করে, যার ফলে তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল স্ট্রেঞ্জ নিউজ বিডি24 কে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।